হ্যালো এভরিওয়ান, সকাল সকাল একটা সুন্দর ভিউর সাথে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। তো আজকে আমাদের মন্দারমণি দ্বিতীয় দিন, লাস্ট দিন বলতে পারো, কারণ কি আমরা মন্দারমণি একদিনের জন্য এসেছি, আজকে চলে যাব। তো এখন আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে, কালকে যে এসে ম্যাগি খেয়েছিলাম তোমরা দেখতে পেলে আগের ভিডিওতে, ওইটা বেশ টেস্টি লেগেছিলো। তো তার জন্য আজকে আবার অর্ডার করলাম, ভাবলাম এটাই খাবো, কিন্তু অতটাও টেস্টি লাগেনি, বাট ঠিক আছে। লাস্ট ভিডিওতে আমি যখন বলেছিলাম যে আমি আমার হানিমুন ট্রিপে সব আউটফিট নিয়ে আমি একটা ভিডিও করবো, কারণ কি প্রচুর রিকোয়েস্ট এসছে, প্রচুর 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 পরিমাণে রিকোয়েস্ট এসছে, ইভেন কি এখনও আসছে, আমি বাড়িতে চলে এসেছি এখনও আসছে, তো এটা শেয়ার করব। তোমরা সকলে অনেক কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই শেয়ার করব। তার আগে যাবে কিন্তু আমার জামাই ষষ্ঠীর ব্লগ, আর জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিন আমরা নিতে পারিনি, পরে নিয়েছি, রিজন কি এটা আমি তোমাদেরকে পরে বলবো, যে জামাই ষষ্ঠীর ব্লগই তোমাদেরকে বলবো। আরেকটা কথা, আমার বৃন্দাবনের যে ব্লগটা এটার মধ্যে অনেক ভালো ভালো কমেন্ট এসছে, কমেন্ট নিয়ে কিছু বলার নেই, আমি খুবই খুশি তোমাদের কমেন্ট পড়ে। ইভেন কি আমাদের এই কাশ্মীর ট্রিপ, মানে বৃন্দাবন দিল্লি সব কিছু, সব ভিডিওর মধ্যে খুবই ভালো ভালো কমেন্ট এসছে, তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা, তো আমরা যাব কলকাতায় আবার ফিরে, তো বাসের টিকিট এখনও কাটা হয়নি, তো কটা যাব কি না এখনও বুঝতে পারছি না, হয়তো বা 10টা 11টা বাস হবে। তো এখান থেকে মন্দারমণি থেকে কলকাতা যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, তো যেরকমভাবে আমরা কালকে এসেছি। তো সকলেই বলে কাশ্মীরে উইন্টারে ভালো লাগে, হ্যাঁ বরফ 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 দেখতে তো ভালোই লাগে, কিন্তু আমরা মনে করলাম যে সবচাইতে বড় কথা, এখন তো একদম মানে সিজন টাইমে আমরা গিয়েছি কাশ্মীরে, আর বরফের সময় আমি মনে করি যে নেচারটা, যে কাশ্মীরের যে আসল যে একদম প্রাকৃতিক যে একটা দৃশ্যটা, এটা মনে হয় না উইন্টারে গেলে পাওয়া যাবে, হ্যাঁ শুধু বরফ বরফ স্নোফল হচ্ছে এটাই দেখা যাবে। তো এই যে আমরা গুলমার্গ সোনমার্গ এটা লাস্ট পয়েন্ট অবধি গেছি, এগুলো তো যাওয়াই যায় না উইন্টারের সময়, কারণ কি ওই সময় বরফে ঢাকা থাকে, ঘোড়াই চলতে পারে না বরফে, তো পয়েন্টে কীভাবে যাবে, আর বরফ তো সব জায়গায়, রাস্তাঘাটে সবখানে বরফ দেখা যায়, তো যে একটা প্রাকৃতিক যে দৃশ্যটা এটা মানে উপভোগ করা যায় না যদি উইন্টারে যাওয়া হয়। হ্যাঁ স্নোফল দেখতে ভালো লাগে এতটুকুই, আর বরফ, কিন্তু আমরা ভাবলাম যে না এই প্রাকৃতিক দৃশ্যটাই আমরা এনজয় করবো, আর সত্যি প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, এর থেকে সুন্দর মনে হয় কিছুই হতে পারে। আচ্ছা তো যাই হোক, সে এরকম করতে করতে আমাদের দিন চলে আসলো, এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমরা 2 দিন আছি কলকাতায়, 3 দিনের দিন আমরা আগরতলা। তো আমরা এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা চলে যাব। তো আমার না মন্দারমণি থেকে যেতে মন চাইছিল না, আমার বেশ ভালো লেগেছে, আমি ওকে বারবার বলছিলাম যে চলো না আরেকদিন থাকি আরেকদিন থাকি, আমার বেশ ভালো লেগেছে মন্দারমণি, যদি আমি প্রথমবার এসেছি, তো কিন্তু কিছু করার নেই, আমাদের টিকিট কাটা হয়ে গেছে আগরতলার, তার জন্য আমাদের এরকমভাবে সাজানো রয়েছে দিনগুলো। তো এখন কোথায় আছি জানি না, বাসে উঠে গেছি, তো চলে এসেছি কলকাতায়, আর তোমাদেরকে ডিরেক্ট বিরিয়ানির থালা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কলকাতা আসলে সকলে বিরিয়ানিটা ট্রাই করে, আমাদের এখানে এত টেস্টি হয় না, কলকাতা যা টেস্টি হয়। আর ওই দিন আমরা কিছুই করিনি, এসছি এসে ঘুমিয়ে পড়েছি, মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো পরের দিনও ব্লগ করেছি, আর যেদিন এসছি এদিনও ব্লগ করেছি, তো ভাঙা ভাঙা ব্লগ ছিল, তার জন্য আমি 3টা ব্লগকে একসাথে করেই এটা অ্যাড করে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে কি পরের দিনের, মানে আমাদের কলকাতায় থেকেছিলাম একদিন মাঝখান দিয়ে, যেদিন গিয়েছিলাম ওই দিন থেকেছিলাম, মাঝখানে আরেকদিন থেকেছিলাম। তো আমি আর দিবাই বেরিয়ে পড়েছি বড় বাজারে, ও আর দাবাই নাকি বেরোবে না, তো আমি আর দিবাই বেশ ভালোই কেনাকাটা করেছি, এই যে দেখতে পাচ্ছ আমরা শপিংও করেছি, দিবাইয়ের আমি এখন ফুচকা খেয়ে এখন আমরা রুমে চলে যাবো। তো আমাদের শপিং কমপ্লিট, এই যে অনেক কিছু শপিং করেছি, এখানে 1 ব্যাগ আছে আর ওখানে আরও 2 ব্যাগ আছে, আমরা 2 বোনই কিন্তু শপিং করেছি, ওরা বেরোয়নি। তো যাই হোক, শপিং করে ঘেমে ডেমে জল হয়ে আছে আর বলার নেই, আর ট্যান পরে তো একদম পুরো কালো হয়ে গেছে, আমার নিজের হাত পা থেকে নিজেরও বাক লাগছে, আমি এত কালো। আচ্ছা যাই হোক, তো আমি কথার মধ্যে যাই হোক একটা লাইনের মধ্যে 10 বার বলি। আচ্ছা এখন আমরা এসেছি খেতে বজহরি মান্নাতে, আমরা যেখানে হোটেল রুমে আছি ওইখানের কাছে বজহরি মান্না, তো এটা অনেক একটা পপুলার একটা রেস্টুরেন্ট, তো এখানে এসেছি আমরা খেতে 2 বোন নিয়ে যেতে পেরেছি। হ্যাঁ বড়রা আসেন, আমরা 2 জনে খেতে এসেছি, তো আমি যখন আগে কলকাতা এসেছিলাম আগের বারও তখন আমরা খেয়েছিলাম বজহরি মান্নাতে।
আমার না এটা অনেক দিনের ইচ্ছাই ছিল বলতে পারো, ভেটকি ফ্রাই খাওয়ার কলকাতায় এসে। আমাদের ওইখানে এত টেস্টি হয় না, এখানে ভেটকি ফ্রাইটা এতটা টেস্টি হয় আর এতটা মানে ফিশে ভরা থাকে। তো যাই হোক, ভেটকি ফ্রাই ট্রাই করলাম, বেশ ভালো খেতে। আর আমরা নিয়েছিলাম রাইস, ডাল, আলু ঝুরি ভাজা, তারপর চিংড়ি মালাইকারি, তারপর হচ্ছে গিয়ে কী যেন ছিল এটা, চিকেন ডাক বাংলা ছিল। এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। এবার যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমরা চলে আসার দিন। তো আমি না অ্যাকচুয়ালি ভাঙা ভাঙা ব্লগ করেছি, তো তার জন্য এগুলো আর কি দেব, তার জন্য সবটা অ্যাড করে একসাথে দিয়ে দিয়েছি। মুড চলে গেছিলো, অনেক দিন ঘুরছিলাম তো তার জন্য। আচ্ছা, আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে 12টায়, আমরা বেরিয়ে পড়ছি এখনই। আর আমার না একটা ইচ্ছে ছিল হলুদ ট্যাক্সি চড়ার, আগেও চড়েছিলাম কিন্তু তারপরেও। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, এয়ারপোর্টের দিকে আমরা রওনা হচ্ছি। তো আমরা না যে হোটেলটায় আসলে থাকি মানে চাঁদনি চকে, খুবই ভালো, ওরা সত্যি একদম ঘরের মানুষের মতো, ওদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এবার এয়ারপোর্টে আমাদের সঙ্গে কী হয়েছে সে এক বিশাল ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো এয়ারপোর্টে গেলাম, ঢুকলাম, তারপর লাগেজ নিয়ে যখন আমরা লাগেজগুলো দেব, তো আমাদের ফ্লাইট ছিল স্পাইস জেট, আর আমরা একটু লেটই হয়েছে, তেমনও কোনো লেট হয়নি। আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে কি স্পাইস জেট। আমরা জানি, সকলে জানি স্পাইস জেটে কোনো এক সময় 25 কেজি নেওয়া যেত, তারপর হয়েছে 20 কেজি। তো আমরা তো জানি 20 কেজি, সেরকমভাবে আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি। আর এসে জানতে পারি আমরা যেদিন মানে যাচ্ছি সেদিনই নাকি চেঞ্জ হয়েছে, নতুন রুলস হয়েছে 15 কেজি। এবার ভাবো তোমরা, কপাল খারাপ হলে যা হয়। তখন আমরা দেখতে পারি আমাদের 4টা লাগেজ নিয়ে আমাদের 40 কেজির মতো না 42 কেজির মতো হয়ে গেছে। এবার আমাদের কমাতে হবে, 15 কেজি করতে হবে। এবার তোমরা ভাবো আমরা পাগলের মতো হয়ে গেছি, এসির মধ্যে আমরা ঝরঝরে ঘামছি টেনশানে। তারপর ব্যাগপত্র বের করে এখান থেকে কিছু জিনিস বের করলাম, বের করে ছোট ছোট ব্যাগ করলাম। এবার ছোট ব্যাগ করার পর ওরা বলল চারজনে 4টা হ্যান্ড লাগেজ নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। এবার তো আরও ঘামছি, তারপর এদিক দিয়ে আবার কাউন্টার বন্ধ হয়ে যাবে, ফ্লাইটের মানে দেরি হয়ে যাচ্ছে আমাদের। তারপর মানে অনেক রিকোয়েস্ট করে কোনো রকমে ও ছোটো ব্যাগগুলোকে আবার একটা ব্যাগ করেছে, ব্যাগের কাউন্টিং নাকি আমাদের বেশি হয়ে গেছে। তারপর লিটারেলি আমরা ফ্লাইটে কীভাবে এসেছি জানো, দৌড়ে এসেছি। মানে এরকম লাইফে কোনো সময় আমি কাউকে দেখিও নি, নিজেরা তো হইনি, মানে আমরা দৌড়ে এসেছি। মানে আমরা যদি আর 5 মিনিট লেট করতো আমাদের ফ্লাইট আজকে মিস হয়ে যেত। তারপর ফ্লাইটে কী হয়েছে তোমাদেরকে বলছি, দিনটাই মনে হয় আমাদের খারাপ ছিল। আগরতলায় ফ্লাইট ল্যান্ডিং করার 10-15 মিনিট আগে ফ্লাইট এরকমভাবে কাঁপছিল, মনে হচ্ছে উপরে নিয়ে ছেড়ে দিয়েছে, এরকম হচ্ছিলো। ইভেন কি ফ্লাইটে সকল মানুষ দাঁড়িয়ে গেছে, সকলে ভয় পেয়ে গেছে। আর আমরা তো ভেবেছিলাম আজকে মনে হয় আমরা বাড়ি ফিরবই না, এখানেই শেষ। মানে ও বলছে যে আমি এত ফ্লাইট চলেছি কখনো এরকম হয়নি। তো আমাদের দিনটাই মনে হয় খারাপ ছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা পৌঁছেছি আগরতলায়। এই যে দেখতে পাচ্ছ দিবাই দাবাইরা, ওরা চলে যাচ্ছে। তো আমরা এখন একটা উবার করে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। তো এবার বাড়িতে এসে কী হয়েছে, এবার বাড়িতে এসে কতদিন পরে বাড়িতে আসলাম, কত আনন্দ। বাড়িতে এসে শুনি কি, মানে পরপর ঘটনার পর ঘটনা, বাড়িতে এসে শুনি কি আমার এক জ্যাঠা শ্বশুর মারা গেছে। তো সেটা ভেবেছিলাম মামনিকে এসে সারপ্রাইজ দেবো, মামনিকে বলিনি কিছু, কিন্তু এসে দেখছি মামনিকে কী আর সারপ্রাইজ দেবো, বাড়ি থমথমে হয়ে আছে। যাই হোক, আমি আর ভিডিও করিনি, ভিডিওটা এতটুকুই রয়েছে। এই ভিডিওটাকে আজকে আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। টাটা।